হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতুর ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। উঠে দেখো, নতুন ড্রেস পরা হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন যাব আমি ডন্ডি কাটতে। কালকে তো বাপের বাড়ি এসেছি, তোমায় দেখিয়েছি। এখন বাজে প্রায় 7:10 বাকি। তো মাও রেডি হতে গেছে, একবার রেডি হলে আমি, দুই মা আর তোমার দাদা ভাই যাবো। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, তোমরা আমার পাশে থাকো। এই যে এখানে এখনো দিদি দিদি ছেলে দিদি ফোন কাটছে উঠে, আর দিদি ছেলে ঘুমিয়ে আছে। ওই বাবা উঠে পড়েছে, এখন আমাদের গপু ঘুমিয়ে আছে। গপু আর নারায়ণ এখানে, তোমার দাদা ভাই বসে বসে ফোন খাচ্ছে, বাবা পুজো করবে বলে ধুতি পড়ছে। এখন বাজে প্রায় 7টা, এখন আমরা বেরিয়ে পড়েছি ডন্ডি কাটতে। আমি, দুই মা, তোমার দাদা ভাই ভিডিও করে দিচ্ছে। তো ভালোই রোদ উঠে গেছে, মা ঘরের পাশে কাজ সারলো, তারপর বেরিয়েছি। তখন গঙ্গাঘাটে চলে এসেছি, আমাদের সাথে সাথে দেখো পেছনে ঢাকিরাও রয়েছে। ওরা মানে যারা ডন্ডি কাটে তাদের সাথে সাথে পুরো গঙ্গার ঘাট থেকে ঠাকুরের মন্দির ওখানে পর্যন্ত যায়। এখন ঘাটে আমরা প্রায় পৌঁছে গেছি। দেখো বজরংবলী আর মা কালীর মন্দির রয়েছে পাশে, শিব ঠাকুরের মন্দিরও রয়েছে। তো এই ঘাটটার নাম হলো গাছতলা ঘাট। পাশাপাশি অনেকগুলোই ঘাট আছে আমাদের এখানে। তো আমি এখানে ডন্ডি কাটি বলে গাছতলার এখানে, তো একবার এই গাছতলা ঘাটে স্নান করে তারপর যাবো ডন্ডি কাটতে। তো আমার তো গঙ্গায় স্নান করতে খুবই ভয় লাগে, আমি ডুব দিতেও পর্যন্ত পারি না। এবার দাদা ভাই আমাকে ধরে ধরে ডুব মানে ডুব দেওয়া করাবে। আমার তো ভয় লাগলো, আর এত পিছন মানে আমার পা হরকাচ্ছে, আর মা বারবার বলছে না, আমার একটু নাহলে চুল ভিজবে না, চুল ভিজবে না। আর আমার তো এত ভয় লাগছে আমি নামতে পারছি, পা মানে হুলকেই যাচ্ছে আমার। তো সবাই করছে ঠিকই, সবাই আমাকে দেখছে ভয় পাচ্ছি বলে। আমি বাড়ির সামনে গঙ্গা, কিন্তু আমরা দুই বোন কোনোদিনই গঙ্গায় স্নান করতে আসতাম না, এখন ডন্ডি কাটি তাই আসি, মানে বছরে হয়তো একবার। খুবই ভয় লাগে আমার। তোমরা দেখতেই পাচ্ছ, তোমার দাদা ভাই আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর মা দাঁড়িয়ে আছে। আমার মা সাঁতার পারে কিন্তু আমরা দুই বোন পারি না। আমি ডুব দিতেই ভয় পাচ্ছে, সাঁতার কাটবো কি? তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন ডুব দিয়ে তারপরে আমি যাব ডন্ডি কেটে এখান থেকে পুরো ঠাকুরের মন্দির পর্যন্ত। আর তোমার দাদা ভাই একটা কি ভুল করেছে জানো, জিন্সের প্যান্ট পরে নেমে গেছে। ওকে আমি বলেছিলাম যে এমনি গেঞ্জি প্যান্ট পরে নামো, স্নান করতে, আর ফোন নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা, ফোন নিয়ে নেমে গেছে। আমাকে নিয়ে নামার তাড়াতে ফোন পকেটের মধ্যে করে, আরেকটু হলে ফোনটা পুরো নষ্ট হয়ে যেত। আর পকেটের মধ্যে বিস্কিটও ছিল, পুরো ভিজে বিস্কিটগুলো প্যান্টের মধ্যে পুরো আটকে গেছে। আবার ও যখন আমার ডন্ডি কাটা হয়ে গেছে, স্নান করে যখন যাচ্ছে বাড়িতে, তখন পুরো বুঝতে পারলো যে যে কেউ মানে পুরো বিস্কুটে ভিজে হয়ে গেছে, তার একবার মনেই নেই। তোমরা দেখতেই পেলে আমি কেমন ভাবে ডুবটা দিলাম কোনো রকমে আর কি ভয়তে।
কাজের তলায় ঠাকুরের তো আমার মানা ছিল বলে এই বছর নিয়ে 2 বছর দণ্ডি কাটলাম। তো গত বছরে এই কাজের তলায় ঠাকুরকে মা জগতের দিকে টিপ দিয়েছিলাম, আর এবছর বাবা যে ক্লাবের মেম্বার ওই ঠাকুরকে টিপ দিয়েছি। না যখন অল্প দিতে হবে তখন দিয়ে যাবো পুজো একবারে। তো আমার তো রন্ডি কাটা প্রায় হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরবো। তোমার দাদা ভাই স্নান করবে আর মা স্নান করবে, তারপর এদিকে ঠাকুর মুখটা কত সুন্দর করেছে। আর এই কাজী তলার মা খুবই জাগ্রত, মানে এখানে প্রত্যেক বছর ছেলে মেয়ে অনেকে ডন্ডি কাটে, অনেকে বাচ্চারাও পর্যন্ত ডন্ডি কাটে, অনেক লোকই ডন্ডি কাটে। দেখেছো খুব সুন্দর হয়েছে শ্বাসটা। আমরা তো রেডি হয়ে গেছি, এখন বেরাবো। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, মা দুই মা দিদি ভাই তোমাদের দাদা ভাই দিদির ছেলে সবাই এখন যাচ্ছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি, দুই ভাইয়ের হাতে দুটো ঠাকুরের এর দিয়ে দিয়েছি, দু জায়গায় পুজো দেবো। তো আর বললাম তো গতবারে গাজীতলা যেখানে ডন্ডি কেটেছি ওখানে টিপ দিয়েছি সোনার, এবারে বাবা যে ক্লাবের মেম্বার নির্মল সঙ্গে ওখানে টিপ দেবো সোনার। তো এখন যাচ্ছি হেঁটে, সামনেই তো এখানে হেঁটে হেঁটে গেলে পৌঁছে যাবো তাড়াতাড়ি। তো আমরা চলে এসেছি, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এত ভিড় দেখেছো, প্রথম পর্বে অঞ্জলি দিতে পারিনি, দ্বিতীয় পর্বে দিয়েছি। এখন আমরা ধূপকাঠিয়া মোমবাতি দেখাচ্ছি ঠাকুরকে দেখিয়ে, তারপর বাবা যে ক্লাবের মেম্বার বললাম নির্মল সঙ্গে ওখানে গিয়ে, ওখানে তো ধূপকাঠি মোমবাতি দেখিয়ে পুজো দিয়ে এসেছি। তো বাবা ফোন করে বললো যে আর একটা কি বড় মোমবাতি দিয়ে যেতে হবে, কি নিয়ম আছে, টিপ দিয়েছি ওনার কি করবে, এই জন্য আবার যাওয়ার পথে দিয়ে যাব। তো এই জন্য এখন তোমার দাদা ভাই সবাই ধূপ দেখাচ্ছে, আমাদের দেখানো হয়ে গেছে, তাই আমি এক ফাঁকে ভিডিও করে নিয়েছি। দেখো এই ঠাকুরের মুখটাও খুব সুন্দর করেছে, তোমায় তো বলেইছি আগে পরে যে এই ঠাকুর খুবই জাগ্রত, অনেকেই ডন্ডি কাটে। তো আমি দিদি আমার মাও কাট মা তো কাটতো, মা এখন অপারেশন হয়েছে জন্য কাটতে পারে না, আমি আর দিদি কাটি। তো আমি 2 বছর হলো কাটছি এ নিয়ে, দিদি তো 3-4 বছর হয়ে গেছে। তো এখন আমার বাড়ি ফিরছি, তো মা হঠাৎ গলায় হাত দিয়ে দেখে যে মায়ের সোনার হারটা নেই, খুলে পড়ে গেছে অঞ্জলি দিতে গিয়ে। তো মার মাসি আবার দুজনে গেছে খুঁজতে, আমরা এই বাবার দোকানে বাবার যে ক্লাবের মেম্বার ওখানে দাঁড়িয়ে আছি, ঠাকুরকে প্রণাম করছি। আর দুধে সেই সময় মা বুঝতে পারলো যে গলায় হাত দিয়ে দেখে যে মায়ের হারটা নেই, মায়ের তো মানে কেমন মানে মাথা খারাপ হয়ে গেছে, হার নেই, সোনা সেই মঙ্গলসূত্র পড়ে গেছিলো, মা তো পরতে চাইছিল, আমি আর দিদি জোর করে পরিয়েছি। তারপর গিয়ে সত্যিকার ঠাকুরের অনেক কৃপা, তোমাদের যেন বলি না ঠাকুরটা খুবই জাগ্রত। তো যেখানে মা দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছিল গাজীতলায় বলি ওখানটায় খুঁজে পেয়েছি, কি বড় যে বিপদ হয়ে যেত না পেলে। আমরা দেখো অঞ্জলি দিয়েছি আবার এখানে এসে দাঁড়িয়েছি, প্লাস এতটা দাঁড়িয়ে কচুরি দোকানে আগে গেছিলাম, ভিড় ছিল বলে চলে এসেছি, কতক্ষণ সময় নষ্ট হয়েছে, তাও মানে কারোর চোখে পড়েছে কি জানি না, কিন্তু হারাইনি হারটা, ঠাকুরের অশেষ কৃপা যে আমরা হারটা পেয়ে গেছি। তো এখন আমরা বাড়িতে ফিরবো, দিদি আর আমি যাব কচুরি আনতে, আর তোমরা সবাই বাড়ি চলে যাবে, তখন কচুরি দোকান ভিড় ছিল বলে আমরা চলে এসেছিলাম। তো কচুরি দোকানে চলে এসেছি আমরা, কচুরি দোকানে তো ভালো ভিড় হয়েছিল আজকে, তো এখানে তো নিরামিষ হয় সবার, সবাই তো মোটামুটি অনেকেই। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, পুজো টুজো করে এসে রেস্ট নিয়েছিলাম, পায়ে ব্যথা করছিলো খুব, আর তোমাদের তো বলেছিলাম কদিন ধরে আমার প্রচুর গ্যাস হচ্ছে। তো আজকে মা লুচি করতে চেয়েছিলো, আমি বললাম লুচি করতে হবে না, তো ডালিয়া করেছিল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আর কি মালসা ভোগ এনেছিলো ঠাকুরের ওখান থেকে, খিচুড়ি আলুর দম পায়েস ওইগুলি সবাই খেয়েছে। তো খাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমার দাদাভাই ভিডিওটা করে দেয়নি, ও ছিল না তো মালসা ভোগ আনতে গেছিল। তো এখন সবাই ঘুমাচ্ছে, দুই মা বাইরে ঘরে ঘুমাচ্ছে, আমরা এখন বসে টিভি দেখছি, আর বাবাই মার তোর পুজোর ওখান থেকে এলো ঠাকুরের ভোগ নিয়ে এসে খিচুড়ি, আর একটু বেরিয়েছে দরকারে। তো দেখো আমরা হোমের টিকা পড়েছি সবাই, তো আজকে ঠাকুর দেখতে যাব না, কারোর এনার্জি নেই ঠাকুর দেখতে যাওয়ার, কালকে যাব। তো এখন চাটা খাওয়া হয়নি, সবাই উঠুক তারপর চা হবে, এখন বসে টিভি দেখি। তো রান্না হয়েছিল কি কি তোমাকে তো বলেই দিলাম, যে দিদি এখানে বসে আছে, দিদির ছেলে যে তোমার দাদা ভাই দেখো বসে আছে, এখানে এসে লুঙ্গি পরা বাদ দেয়নি, এখানে এসে লুঙ্গি পরবে। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে, টাটা।
গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমরা চা খেতে বসে পড়েছি। চা হয়ে গেছে, লিকার চা। এখন আমি এই যে ঘুন্টু আর মা খাচ্ছে লিকার চা, আর মা বাবা সব দুধ চা খাবে। তোমায় দেখিয়ে দিই দাঁড়ো, তোমার দাদাভাই চা খাবে না, কালো হয়ে যাবে। কালোই তো, দেখো কি কালো আমাকে, আমি এটাকে কি ফর্সা লাগছে কালো। আমার চা খাচ্ছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। টোস্ট বিস্কুট দিয়ে, টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছি তো শেষ হয়ে গেছে। বিস্কুটটা খাবি নাকি? আমার ওইটা খেলে খা। কি খাচ্ছি বলো তো? কোকা কোলা, অন্য কিছু খাবো না কিন্তু। আবার এখন লুচি বেলছি, বেলে এখন যা মা দিদি এখন লুচি খাচ্ছে। সবাই রাত্রে হবে লুচি আলুরদম। আলুরদমটা দেখিয়ে দাও, যাও শুতে যাও। মাঝে মাঝে আবার হোস্টেল লাইফ কাটায়। হ্যালো গাইস, তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মশারি ক্ষেত্রে, তো আমি রাতে কিছু খাইনি, গ্যাস হয়েছিল এই জন্য কিছু খাইনি। দুপুরে যা খেয়েছিলাম একটু ডালিয়া ওইটাই, আর বিকেলে চা বিস্কুট খেয়েছিলাম। মুখচোখের অবস্থা দেখো, পা হাত পা প্রচুর ব্যথা করছে রন্ডি কেটে, আর এখন শরীরটা ভালো না, শুয়ে পড়বো। এখন বাজে প্রায় 11টা, সবাই লুচি আলুরদম ডালিয়া আলুরদম ওই খেয়েছে, তো আচ্ছা শুয়ে পড়বো। এখনকার মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, টাটা।